হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা নোটিশে রয়েছি। এই নোটিশটা কিন্তু দক্ষিণ দিনাজপুর CMOH থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। মূলত এই নোটিশটা কিন্তু তোমাদের ভেরিফিকেশনকে কেন্দ্র করে, অর্থাৎ যারা যারা যে সকল ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছো এর আগে, যে তোমাদের এক্সাম যেটা হয়েছিল বা ইন্টারভিউ যেটা হয়েছিল সেটাতে সিলেক্ট হয়েছো, সে তার উপর বেস করে কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনে যাওয়ার জন্য কিন্তু এখানে আহ্বান করা হয়েছে। সেই রিগার্ডিং হচ্ছে নোটিশ, এবং তোমরা কী কী করবে কী কী করবে না এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলটা দেখছো অবশ্যই কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার আলোচনার যে মূল বিষয়বস্তু রয়েছে সেই মূল বিষয়বস্তুতে চলে আসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার থেকে শুরু করে যাবতীয় সব কিছু এখানে বলা হয়েছে। যে দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার এনক্লোজ লিস্ট ডিফারেন্ট পোস্ট আন্ডার XP ফিনান্স কমিশনস হেলথ গ্র্যান্ট কমিশন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু প্রেজেন্ট দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস ফর দ্য ভেরিফিকেশন পারপোস। এখানে তোমাদের মেনলি কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, এবং তারপর তারিখটা তোমাদের বলে দেবো কোন কোন দিন তোমাদের যেতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট লাগছে, প্রুফ অফ অ্যাড্রেস যেটা সেটা কমপ্লিটলি অথরিটিকে দিয়ে তোমরা করিয়ে নেবে। এজ প্রুফ সার্টিফিকেট লাগছে যেটা মাধ্যমিকের। তারপরে কিন্তু যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের সমস্ত বিষয়ের যে সেমিস্টারের যে রেজাল্ট এবং সার্টিফিকেট সমস্ত কিছু লাগবে, GNM বা তোমার হচ্ছে BSc নার্সিং বা যে সকল বিষয়গুলি রয়েছে। এবং এক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, সংশ্লিষ্ট অথরিটি যেখানে কাজ করছো সেখানে সিল সাইন করিয়ে নিতে হবে। এবং ঠিক তারপর নিচের হচ্ছে গার্জেনের আইডেন্টিটি প্রুফ লাগছে এবং ডিমান্ড ড্রাফট লাগছে, সেটাও তোমাদের এখানে বলা হয়েছে। এবার মূল যে বিষয় সেটা হচ্ছে যে তোমাদের কোন কোন লিস্টে কাদেরকে ভেরিফিকেশন আসতে বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ল্যাব টেকনিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে ভেরিফিকেশন লিস্ট, যারা মেনলি ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য রয়েছে এলিজিবল। তারপর ঠিক আমি স্টাফ নার্সের ক্ষেত্রে চলে আসবো, এটাও ল্যাব টেকনিশিয়ানস। মেডিকেল অফিসারের ক্ষেত্রে হচ্ছে এটা মেডিকেল অফিসার্স। এবং ঠিক তার নিচে তোমরা এখানে দেখতে পাবে যে স্টাফ নার্স যারা রয়েছে, অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে এই স্টুডেন্টরা কিন্তু অ্যাপিয়ার করেছিল এবং এদেরকে ডাকা হয়েছে। 26 জন স্টাফ নার্সকে কিন্তু এক্ষেত্রে ডাকা হচ্ছে। তোমাদের টাইম হচ্ছে বলে দিচ্ছি আমি, ওল্ড CMOH অফিস মিটিং হল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, এবং রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে। মেনলি তোমাদের 16 তারিখে ডাকা হয়েছে, এবং এক্ষেত্রে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো আমি বলে দিলাম। সেগুলো ছাড়া তোমরা যদি অন্য কোনো ডকুমেন্টস নিয়ে যাও এবং নিজেরা PDFটা ডাউনলোড করে দেখে নেবে, তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেচার যেটা রয়েছে সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ তুমি নেক্সট টাইম আর কিন্তু এই এক্সামে, অর্থাৎ এখানে কিন্তু ভেরিফিকেশান প্রসেসে যেতে পারবে না। এটা CHA পোস্টের জন্য যারা এলিজিবল তাদের জন্য এটা রয়েছে, তাদের ভেরিফিকেশান লিস্ট CHA। আগেরটা ছিল স্টাফ নার্স, এবং এটাও কিন্তু স্টাফ নার্স, এটা তোমরা দেখে নাও, এটাও স্টাফ নার্সের লিস্ট। এখানেও কিন্তু 19 জনের নাম রয়েছে। এইভাবে তোমাদের কিন্তু ডাকা হয়েছে, এবং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ব্রিং অল ডকু অর অল অরিজিনাল ডকুমেন্টস ইন সাপোর্ট অ্যান্ড হিজ অর হার ক্রিডেন্সিয়ালস, অ্যান্ড অবভিয়াসলি বলেছে এখানে ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড, তোমাদের একটা সেট কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপিস কিন্তু নিয়ে যেতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসের, এবং অবশ্যই সাথে যেন অরিজিনাল ডিমান্ড ড্রাফট থাকে। এই সংক্রান্ত বিষয়ে আজকে আপডেট ছিল, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট এতে অ্যাপিয়ার করেছিলে, তাদের জন্য আজকে এই স্পেশাল ভিডিওটা আমি এর আগের দিনও একটা করেছিলাম, আজকেও করলাম। এবং তোমাদের জন্য আরেকটা বিষয় বলছি, তোমরা যারা আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছো, তারা আরও আপডেটের জন্য অবশ্যই তারা কী করবে, আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে, সেখানে তোমরা জয়েন করে নেবে। আর আরেকটা বিষয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে আরও অনেক আপডেট আসতে চলেছে তোমাদের উদ্দেশ্যে, সেই জন্য আজকের এই আপডেটটা তোমাদের দিলাম। এবং যে যে বিষয়গুলো বললাম সেগুলো তোমরা খেয়াল রাখবে, এবং পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তোমরা ভেরিফিকেশন প্রসেসে অংশগ্রহণ করবে। আজকের ভিডিও এখান পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে।